ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত একদিনে মারা গেছে 91 জন, মোট মৃতের সংখ্যা 10,588 জন। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী 28 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউনে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনায় ভ্রূক্ষেপ করছে না এক শ্রেণীর মানুষ। রাস্তায় কমেছে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতাও। করোনা প্রভাবে কাজ হারিয়ে দেশের 2.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমা নিচে নেমেছে। মানুষের সঞ্চয় 11% কমার পাশাপাশি দ্বিগুণ হয়েছে ঋণের বোঝা। সিঙ্গাপুরের উদ্দেশ্যে 106 যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইট। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছাড়বে আরও কয়েকটি ফ্লাইট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য করোনা টিকা, অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার। নারায়ণগঞ্জে নাশকতার মামলায় হেফাজতের ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের রিমান্ড চাওয়া হবে, জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। গেল একদিনে বিশ্বে করোনায় আরও 10,000 মানুষের মৃত্যু হয়েছে, শনাক্ত 6.5 লাখের বেশি। নিজ নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার বিষয়ে পাকিস্তান সরকার ও তেহরিকের অসন্তোষ এক হলেও প্রকাশ ভিন্ন, ইমরান খানের মন্তব্য। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার শরীফুল।